নমস্কার, আমি অঙ্গিকা। আজ রবীন্দ্র জয়ন্তী, সেই উপলক্ষে আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতাটির নাম লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করে লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওগে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেকে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বোতল বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকা ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, আমি তখন ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার।